আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মেন্ডেলের মোটর গাছের উপর কাজ। মেন্ডেলের মোটর গাছের উপর কাজ, অর্থাৎ মেন্ডেল তার যে একসংকর আর দ্বিসংকর জনন পরীক্ষাগুলো করেছিল সেগুলি মূলত মোটর গাছের উপরেই করেছিল, ঠিক আছে? তো এই মোটর গাছকে তিনি কেন নির্বাচন করলেন এত গাছ থাকতে, তার কিছু নির্দিষ্ট কারণ আছে। তো জেনারেলি তিনি মোটর গাছের সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন তার এক্সপেরিমেন্টের জন্য। তো সেই সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য কি সেটা তো আমরা জানবো। জানার আগে আরেকটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে গিয়ে তিনি পরীক্ষার জন্য মোটর গাছকেই কেন নির্বাচন করলেন, অন্য কোনো গাছকে নয় কেন? তার কারণ যদি বলি তো এক নম্বর কারণ হবে মোটর গাছ বর্ষজীবী শ্রেণীর উদ্ভিদ এবং অল্প সময়ের মধ্যে প্রচুর পরিমাণে অন্য অপত্য গাছ তৈরি করতে পারে, তার জন্য তিনি মোটর গাছকে নির্বাচন করেছেন। তারপরে খুব সহজে কম স্থানে মোটর গাছের প্রতিফলন করা যায়। তারপরে ধর বিভিন্ন প্রকার বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত মোটর গাছ আমরা পাই, তার জন্য মোটর গাছকে নির্বাচন করা হয়েছে। মোটর গাছের ফুলগুলো আকারে খুব বড় হওয়ায় সহজে তাদের দিয়ে আমরা ইতর পরাগ ঘটাতে পারবো। মোটরের যে ফুলগুলো সেগুলো উভয়লিঙ্গ হওয়ায় স্বপরাগ ঘটানো সম্ভব। তারপরে মোটর গাছ বংশ পরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত অপত্য উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হয়। শঙ্কর মোটর যে বীজগুলো তৈরি হবে সেগুলো আবার খুব উর্বর প্রকৃতির হয়, তার ফলে ওগুলো থেকে নিয়মিতভাবে বংশবৃদ্ধি করাতে পারবে। এছাড়া মোটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম হওয়ার জন্য অল্প সময়ের মধ্যে কয়েকজন ধরে ও বংশবৃদ্ধির পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হবে। তো এইরকম সাত আটটা পয়েন্ট আছে যার জন্য আমরা মোটর গাছকে নির্বাচন করেছি মেন্ডেল। এবার এই মোটর গাছ নির্বাচনের সময় তিনি যে সাহায্যটা বিপরীত বৈশিষ্ট্য নিয়েছিলেন সেই সাহায্যটা বিপরীত বৈশিষ্ট্য কী কী সেগুলো যদি দেখি, তো এক নম্বর হচ্ছে গিয়ে কাণ্ডের দৈর্ঘ্য, সেটা কী হতে পারে, হয় লম্বা হতে পারে যেটাকে আমরা ক্যাপিটাল টি এই জিনোটাইপ দিয়ে প্রকাশ করবো, নতুবা পেটে হতে পারে যেটাকে স্মল টি এটা দিয়ে প্রকাশ করবো। দু নম্বর বৈশিষ্ট্য ফুলের অবস্থান, মোটর গাছের মধ্যে এই রকম সাহায্যটা বৈশিষ্ট্য রয়েছে ফুলের অবস্থান। ফুলের অবস্থানটা হয় কাক্ষিক হতে পারে নতুবা শীর্ষে অবস্থান করতে পারে। ফুলের অবস্থানটা কাক্ষিক হলে তাকে ক্যাপিটালে দিয়ে প্রকাশ করে, শীর্ষ হলে স্মল দিয়ে প্রকাশ করে। তিন নম্বর বীজের আকৃতি মোটর গাছের কারো ক্ষেত্রে গোল হয় যেটাকে ক্যাপিটালার দিয়ে প্রকাশ করে, কারো ক্ষেত্রে কুঞ্চিত হয় যাদেরকে স্মলার দিয়ে প্রকাশ করে। চার নম্বর ওদের যে বীজপত্র সেই বীজপত্রের বর্ণ বা কালারটা হলুদ কালার হতে পারে যেটাকে আমরা ক্যাপিটাল দিয়ে এই জিনোটাইপ দিয়ে প্রকাশ করি, নতুবা এটা সবুজ হতে পারে যাকে স্মল ওয়াই দিয়ে বিরাজ ডিনোট করা হয় এই জিনোটাইপ দিয়ে। পাঁচ নম্বর এটা যেটা বীজপত্রের বর্ণ, এবার ফুলের বর্ণটা কারো ক্ষেত্রে বেগুনি হয় যাকে ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করে, কারো ক্ষেত্রে সাদা হয় স্মল সি দিয়ে প্রকাশ করে। ছ নম্বর বৈশিষ্ট্য ফলের আকৃতি দেখব কোনো কোনো মোটর গাছ খুব ফলটা খুব স্ফীত হয় যাকে ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করে, আর কারো কারো ক্ষেত্রে খাদযুক্ত হয় স্মল এস দিয়ে প্রকাশ করে। আর সাত নম্বর যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে ওর ফলটার যে বর্ণ সেটা কীরকম হতে পারে, হয় সবুজ হতে পারে ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করে, অথবা হলুদ হতে পারে স্মল জি দিয়ে প্রকাশ করে। তো এই সাতখানা বিপরীত বৈশিষ্ট্য থাকার জন্য মোটর গাছকে তিনি নির্বাচন করেছিলেন, ঠিক আছে? এছাড়া যে কথাগুলো বললাম এটাকে মোটর গাছ নির্বাচন করার জন্য সেগুলো তো রয়েছে। তো মেন হচ্ছে সাতটা বিপরীত বৈশিষ্ট্য তিনি দেখেছিলেন। তো তারা আরেকবার বলে দিই, কাণ্ডের দৈর্ঘ্য কোনো কোনো মোটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য লম্বা হয় কোনোটা বেটে হয়, ফুলের অবস্থান কারো কাক্ষিক হয় কারো একটা শীর্ষ হয় অবস্থান করে, বীজের আকৃতি কারো গোল হয় কারো কুঞ্চিত হয়, বীজপত্রের বর্ণ কারো হলুদ হয় কারো সবুজ হয়, ফুলের বর্ণটা রংটা কারো বেগুনি হয় কারো সাদা হয়, ফলের আকৃতি কোনোটা মোটা হয় কোনোটা খাদযুক্ত হয়, ফলের বর্ণ কখনো সবুজ হয় কখনো হলুদ হয়। তো এই সাহায্যটা বিপরীত বৈশিষ্ট্য তিনি মোটর গাছে দেখেছিলেন। তো এই সাহায্যটা বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য
গাছের মধ্যে তিনি সংকরায়ণ ঘটান। তো যদি এর মধ্যে শুধুমাত্র এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি সংকরায়ণ ঘটান, তখন তাকে বলবো এক সংকর জনন। আর যদি এই জায়গাটায় দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে যদি সংকরায়ণ ঘটান, তখন তাকে বলা হবে দ্বি সংকর জনন। বোঝা গেল? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এক সংকর জননটা কীভাবে তিনি করেছিলেন সেটা জানব। তো আমরা দেখবো হচ্ছে মেন্ডেলের এক সংকর জনন। তো এক সংকর জনন আমি প্রথমেই কি বললাম যে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নেবে, তার জন্য তিনি কি করলেন এক সংকর জনন পরীক্ষার জন্য মেন্ডেল এই পরীক্ষার জন্য তিনি কি করলেন যে একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছের সাথে ক্রস করলেন একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের, বিশুদ্ধ লম্বা মোটর গাছের সাথে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছের ক্রস করলেন। তো এদের যদি জেনোটাইপটা দিই, বিশুদ্ধ লম্বাটাকে আমরা ক্যাপিটাল ডি ক্যাপিটাল দিয়ে প্রকাশ করবো, বিশুদ্ধ বেটেটাকে স্মল টি স্মল টি দিয়ে প্রকাশ করবো। তো বিশুদ্ধ কথার অর্থ এটা পুরোপুরি 100% লম্বা, এর মধ্যে অন্য কোনো জিন নেই, বিশুদ্ধ বেটে মানে 100% পুরোপুরি বেটের জিন রয়েছে। আচ্ছা, তাহলে এই যে দুটোর মধ্যে ক্রস করছি এরা হবে পি জন্য বা প্যারেন্টাল জন্য মাতৃজন্য, কেন কি এই দুটো গাছের মধ্যে ফার্স্ট ক্রস করা হচ্ছে। এবার এদের থেকে যখন ক্রসের সময় আসবে তখন এই প্রত্যেকটা লম্বা গাছ আর বেটে মোটর গাছ একটা করে গ্যামেট দেবে। যেমন এইখান থেকে যে গ্যামেটটা আসবে সেটা হচ্ছে ক্যাপিটাল টি, এখান থেকে যে গ্যামেটটা আসবে সেটা হচ্ছে স্মল টি। ঠিক আছে, তো এরা হচ্ছে গিয়ে ওর গ্যামেট, গ্যামেট আসলো। এবার এদের মধ্যে ইতর পরাগ যোগ ঘটানো হবে, যে ক্রসটা যেটা করছে সেটা হচ্ছে ইতর পরাগ যোগ, যেহেতু দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে তাই ইতর পরাগ যোগ। এ দুটো ক্রস করলে আমরা যে গাছটা পাবো সেটা হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি যুক্ত গাছ, অর্থাৎ এটা দেখতে পারবো এটা একটা সংকর লম্বা মোটর গাছ, অর্থাৎ এটার সাথে ক্রস করার পরে দেখলাম শঙ্কর লম্বা মোটর গাছ। এই শঙ্কর লম্বা যে মোটর গাছটা হলো এটার বলা হবে ওর F1 জন্য বা প্রথম অপত্য জন্য। তো এইভাবে এক সংকর জননে এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিলাম, তাদের মধ্যে ক্রস হলো গ্যামেট তৈরি হওয়ার মাধ্যমে, সেখান থেকে যেটা তৈরি হলো F1 জেনারেশন বা প্রথম যে অপত্য বংশে যে ক্যাপিটালটি স্মলটি শঙ্কর লম্বা। এর কথার অর্থ কী? শঙ্কর লম্বা কথার অর্থ হচ্ছে গিয়ে এটা তো গাছটা যেটা দেখাবে সেটা হচ্ছে লম্বা হবে অবশ্যই, কিন্তু এর মধ্যে স্মলটি থাকা মানে হচ্ছে গিয়ে বেটে বোঝায়, কিন্তু ক্যাপিটাল ডিটা স্মলটিকে অবদমিত করে রেখেছে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মলটিকে প্রকাশ করতে দেবে নাই এই বংশে, অর্থাৎ ক্যাপিটাল টির বৈশিষ্ট্যটা প্রকট স্মলটির তুলনায়। তাই এই বংশে যেই গাছগুলো পাবো তারা সব হবে শঙ্কর লম্বা। এইবার এই শঙ্কর লম্বা যেটা আমরা পেলাম এই F1 জেনারেশনের যে গাছগুলো পেলাম, সেকেন্ড জেনারেশনের সেকেন্ড টাইম এই F1 সঙ্গে F1 ক্রস করবো, অর্থাৎ দ্বিতীয় অপত্য জন্যতে দেখবো আমরা কী উৎপন্ন হচ্ছে। যদি এই জিনিসটা করি তাহলে দেখো F1 প্রাপ্ত আমার হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি, তার সাথে আবার সেম কেস ক্রস করছি ক্যাপিটাল টি স্মল টি F1 প্রাপ্ত গাছগুলোর মধ্যে। এটা যেটা করছি সেটা হচ্ছে কি আমার সেকেন্ড টাইম অর্থাৎ F2 জনের জন্য। তো এই ক্ষেত্রে দেখা যাবে যখন এই ক্যাপিটাল টি স্মল টি করবো, তো এরাও এখান থেকে যেমন ধরো ক্যাপিটাল টি স্মল টি দুটো গ্যামেট দেবে, এরাও এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি দুটো গ্যামেট দেবে। এইবার এই গ্যামেটগুলো যখন নিজেদের মধ্যে ক্রস করবে তখন কীভাবে ক্রসটা করে সেটা আমরা দেখব, এবং এই ক্ষেত্রে যে ক্রসটা সেটা অবশ্যই স্বপরাগযোগ হবে। এবারে স্বপরাগযোগে তাদের গ্যামেটগুলো এগুলো হচ্ছে সব গ্যামেট, এই গ্যামেটগুলো কীভাবে নিজেদের মধ্যে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের উদ্ভিদ সৃষ্টি করে সেটা আমরা যেটা সাহায্যে দেখবো সেটা হচ্ছে চেকার বোর্ড বলে। তো চেকার বোর্ডটা কি একটি জন্য চেকার বোর্ডটা হচ্ছে এরকম দেখো, তো এটা যদি চেকার বোর্ডটা করি তাহলে এরকমভাবে করতে হয়। এই যে দুটো চিহ্ন দেখা যাচ্ছে এই যে এটাকে এটা হচ্ছে পুরুষদের চিহ্নের জন্য ব্যবহৃত হয়, এটা স্ত্রীলিঙ্গ হিসেবে ব্যবহৃত হয়। তো পুরুষদের পুরুষ গাছের একটা ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট আসলো, স্ত্রী গাছের একটা ক্যাপিটাল টি স্মল টি গ্যামেট আসলো। এবার এদের মধ্যে ক্রস করলে ক্যাপিটাল টি স্মল টি
তো একই রকমভাবে এর সাথে সাথে যদি ক্রস করি ক্যাপিটালটি স্মলটি, এটার সাথে এটা ক্রস করলে স্মলটি স্মলটি, তো এই অপত্যগুলো আমরা পাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটাল ক্যাপিটাল মানে হচ্ছে বিশুদ্ধ লম্বা, এটা তৈরি হবে। এখানে ক্যাপিটালটি স্মলটি এটাও লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করবে, এটাও লম্বা বৈশিষ্ট্যকে প্রকাশ করবে, কিন্তু এটা প্রকাশ করবে বেটে বৈশিষ্ট্যকে। অর্থাৎ ওভারঅল যদি আমি বাহ্যিকভাবে যদি দেখি, তাহলে এখানে এফ টু জেনারেশনের এফ ওয়ান এফ ওয়ানের সঙ্গে সহপ্রযোগ করার ফলে দেখতে পাচ্ছি লম্বা বৈশিষ্ট্য তিনটে গাছ পাচ্ছে, 1 2 3, আর বেটে বৈশিষ্ট্য পাচ্ছি একটা। তাহলে এর যে ফিনোটাইপ হবে সেই ফিনোটাইপের অনুপাত হবে কোনটা, ফিনোটাইপ মানে যেটা বাহ্যিক দেখা যায়, তিনটে লম্বা একটা বেটা, তার মানে 3:1, এটা হচ্ছে ফিনোটাইপ। আর যদি জেনেটিক্যালি দেখি, অর্থাৎ জিনোটাইপ যদি দেখা যায়, তাহলে দেখো জিনগত দিক দিয়ে একেবারে 100% পিওর লম্বা কোনটা, একটা, আর এই দুটো হচ্ছে গিয়ে শঙ্কর লম্বা, আর একটা হচ্ছে বেটে। তাহলে একটা পিওর লম্বা তার জন্য 1, শঙ্কর লম্বা মানে হচ্ছে 2, দুটো আছে, আর একটা পিওর বা 100% বিশুদ্ধ বেটে হচ্ছে গিয়ে 1। তাহলে 1:2:1, তাহলে ফিনোটাইপিক অনুপাত হবে 3:1, জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। তো এইভাবে তিনি এই মেন্ডেল তার এক সংখ্যার জন্য পরীক্ষাটি এখানে দেখিয়েছেন। তাহলে এখানে যে মেন্ডেলের এক সংখ্যার জন্যটা দেখলাম, যে যে ফলাফলটা দেখলাম, সেইখান থেকে মেন্ডেল একটা সূত্রে অবতীর্ণ হয়, যে সূত্রটাকে বলা হয় পৃথকী ভবনের সূত্র। তো এই পৃথকী ভবনের সূত্রটাতে তিনি কি বলেছেন আমরা একটু দেখি। বলছে পৃথিবী ভবনের সূত্রে যে কোনো একটা জীবের একটা পার্টিকুলার চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য, তাহলে একটি চরিত্র একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, ধরো এ একটা বৈশিষ্ট্য, বি একটা বৈশিষ্ট্য, একটি চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য যখন এক জনু থেকে পরের জনুতে যাবে, মানে দ্বিতীয় জনুতে যখন যাবে বা বংশে যাবে, একটা চরিত্রের অন্তর্গত বিভিন্ন এক চরিত্রের অন্তর্গত একজোড়া ভিন্ন বৈশিষ্ট্য যখন এক জনু থেকে আরেক জনুতে যখন যাবে, তখন তারা গুণগতভাবে একে অপরের সঙ্গে মিশ্রিত না হয়ে তারা সবসময় পৃথকভাবে অবস্থান করবে, এবং জনন কাশ গ্যামেটটা যখন গঠন করবে, গ্যামেট গঠনের সময় তারা পুনরায় পরস্পর থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে। এটা হচ্ছে কি মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথিবী ভবনের সূত্র। অর্থাৎ এটাকে যদি আমরা একটু ক্রসিংয়ের সাহায্যে দেখাই, তো আমরা দেখলাম এখানে যে ক্যাপিটালটি ক্যাপিটাল সে ক্রস করছে স্মলটি স্মলটির সাথে, এখান থেকে একটা গ্যামেট আসছে, এখান থেকে একটা গ্যামেট আসছে। তাহলে দেখো প্রথম অপত্য জনুতে কী হচ্ছে, ক্যাপিটালটি স্মলটি দুটো গ্যামেট নিজেদের মধ্যে মিশ্রিত হলো, হওয়ার পর পরবর্তী সময় তারা আবার এখান থেকে এরকমভাবে যখন একই একই গাছের মধ্যে সব পরবর্তী ঘটাবে, তখন আবার দেখো গ্যামেটগুলো এখানে পৃথক হয়ে গেলো। তাহলে এই জায়গাটা আমার ছিল F1, আবার F1-এর সঙ্গে যখন F1 করলাম তখন এই দুটো পেলাম, তার মানে এখান থেকে যে দুটো গ্যামেট, এখান থেকে যে দুটো গ্যামেট, তারা এখান থেকে পৃথক হয়ে গেলো। এটাই বলেছে পৃথিবী ভবনের সূত্র, যে এক বংশ থেকে আরেক বংশ যখন যাবে তখন তারা গ্যামেটগুলো পরস্পর পৃথক হয়ে যাবে, এটাকে পৃথিবী ভবনের সূত্র বলে। ঠিক আছে, তো আজকে এতটুকুই রইল।